আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি একটি স্টলে, মানে চায়ের স্টলে। তো এটা হচ্ছে রাহিনী বত্তল থেকে ক্যানাল পাড়ার দিকে। তো আমার এক ভাইয়ের মাধ্যমে আমি এই স্টলের কথা জানতে পারি। তো এখানে নতুন স্টলটি হয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা চায়ের স্টলে, যেটা একটা মনোরম পরিবেশে, গ্রামের ভেতরে, অনেক সুন্দর জায়গা। ডান পাশে হচ্ছে ক্যানাল এবং বাম পাশে হচ্ছে একটি পুকুর বা লেক, যাকে বলেন। আর মাঝখান দিয়ে এই রাস্তাটা, এই রাস্তাটার দৃশ্যটা অনেক সুন্দর। আর এই টি স্টলটি নতুন হয়েছে। এই রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে শুরু স্টলটি। তো শুক্রবার অনুযায়ী অনেক লোক এখানে। আর এখানে আমাদের ক্যাফেতে আপনাকে স্বাগতম, দিঘির পাড়। এই ক্যাফের নাম হচ্ছে দিঘির পাড়। তো আপনারা এই দৃশ্যগুলো দেখলে একদম মনে হবে যে মানে প্রকৃতির যে একটা সুন্দর একটি দৃশ্য, এখানে আসলেই বুঝতে পারবেন। ভেতরে জায়গা না পেয়ে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। আমি বাইকের উপরে বসে আছি, দেখছি কোথাও ফাঁকা আছে কি না। তো কোথাও ফাঁকা নেই আর বসে থেকে পাচ্ছি না। তো এবার চলে গেলাম অর্ডার দিতে। তো ওদের মেনু বুক নেই। তো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের চায়ের কি কি ফ্লেভার আছে বা কি কি আইটেম আপনাদের চা বিক্রি করেন। তো এখানে আমাকে বললো যে আমরা 2-3 রকমের চা বিক্রি করি। তো আমি অর্ডার দিলাম হচ্ছে 2টা মালাই চা। এত পরিমাণে ভিড় যে আমি মানে তাদের সিরিয়ালের বাইরে চলে গেছি। অবশেষে তাদের থেকে টোকেন কালেক্ট করতে পেরেছি। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 43। তো ক্যাফে দিঘির পাড়, তো 43 নাম্বার টোকেন। এই 43 নাম্বার টোকেন আমাদের হাতে নিয়ে বসে থাকতে হবে। তো আমাদের টোকেন ধরে চায়ের ডাক দিবে, তো আমাদের চা তখন দিবে আমাদের। এই টোকেন সিস্টেমটা একদিকে ভালো এবং একদিকে খারাপ। তো দেখতে থাকুন, খারাপ দিকটাও আমি বলবো। ক্যাফেতে ঢুকেই পাবেন হচ্ছে একটি সুন্দর একটি লেক, যে লেকের মাঝখানে একটি পানির ফোয়ারা সিস্টেম তারা করছে। তো এটা মাছ চাষের জন্য ব্যবহৃত হয়। তো এই লোক মুখে শোনা গেছে যে এই দিঘি বা এই লেকের যে লিস্কিত মালিক, সেই হচ্ছে এই ক্যাফেটা দিয়েছে। এই ক্যাফেতে নজর কাড়া মন কাড়বে হচ্ছে এই দোলনা দুটি। তো এই দোলনা দুটি একদম লেকের ধার দিয়ে তৈরি করা। তো এখানে অনেকেই দোলনায় দোল খাচ্ছে এবং চা নিয়ে তারা হচ্ছে টাইম পাস করছে। টোকেন সিস্টেম করলেও তাদের চায়ের যে চোলা হচ্ছে একটা। তো চা, এতগুলো চা বানানো সম্ভব না। তো অনেকে এই টোকেন যখন 50-এর উপরে চলে গেছে তখন সন্ধ্যা লেগে যাচ্ছিলো, অনেকেই চলে যাচ্ছে টোকেন বাদ দিয়ে। তো আমি আর আমার ফ্রেন্ড দেড় ঘন্টা ধরে অপেক্ষা করছি। তো আমাদের সিরিয়াল এখনও আসি নাই, সবেমাত্র 35 নাম্বার সিরিয়াল। তো আমরা এই নিয়ে কথা বলছি এবং হাসাহাসি করছি। প্রায় 2-3 ঘন্টা, 2 ঘন্টা পৌঁছে। এই চা খাওয়া আর হয়ে যাও। এই তো দিঘির পাশে বসে এক কাপ চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। তো এখানে পানির কলরব শব্দ নেই, সব স্থির। শুভ সকাল। তো ঘুম থেকে উঠেই এত রোদ মাছ বাইরে, মানে সকাল সকাল উঠে দেখছি এত রোদ বেরোয়েছে। মেঘ তো নেই, মেঘ একদম ক্লিয়ার, আর এদিকে একটু মেঘ লাগছে মনে হচ্ছে, তাই না? কি করছো তোমরা পুঁই শাকের গাছ নিয়ে? গাছে বরকত দিছে আল্লাহ। আবার এই যে উপরে হচ্ছে এই নারিকেলের পাতা সেই দিনকে দিয়ে দিলাম। তো এখন দেখছেন উপরে একদম, দেখছেন পাতা গুলো সতেজ, বড় বড় হয়ে গেছে। আর এই রোদের কারণে টিনের হচ্ছে মানে হিটে পাতা গুলো একদম গুছায় যায়। পানি দিছো? না, পানি লাগেনি, বৃষ্টি হয়েছে। ও সরি, বৃষ্টি হয় তারও বেশি জোর পাইছে। আর এই যে পাশে দেখেন কাঁঠাল গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে। আমরা কিন্তু ভিডিওতে দেখাইছিলাম যে দারাজ থেকে সার পেয়েছিলাম মিষ্টির বক্সের ভিতরে। ওই সার দেওয়ার পরে কিন্তু পুঁই গাছ প্লাস কাঁঠাল গাছ একদম মনে হচ্ছে দামদাম দামদাম। সকালে নাস্তা হচ্ছে ভাত সাথে আপনার হচ্ছে বেগুনের চাক ভাজি এবং
পটলের চাইটা ফালি বলি আমরা, পটল ভাজি লম্বা লম্বা করে। ডিম দাওনি? তো এদিকে আম্মু হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিছে। দুপুরে রান্না কি মেনু আম্মু? আজকে আমি ডিম রান্না করব। ডিম ভোনা? না না, ডিম আলু দিয়ে রান্না করব। ডিম ভাজি করি, হ্যাঁ, আলু দিয়ে রান্না করব। ও আচ্ছা আচ্ছা। আমি ডিমটা এখন তাওয়ার উপরে ভেজে নেব যাতে স্বাদ হয়। আমি একবারে ডিম ভাঙিয়ে গোলাই দিচ্ছি, তো আমি পিস করব একবারে জন্য তাওয়ার উপরে। ডিমটা এখন তাওয়ার উপর দিয়ে, তাওয়া অনেক ফ্রাই প্যান এখন এটা আমাদের। তাওয়া ফ্রাই প্যান দুইটারই কাজ করে তাওয়া। এই তাওয়াটা কালো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই তাওয়াটা মাজলে ফর্সা হয়ে যায়। ইংলিশ কিসের বলে? নন স্টিক ইন্ডিয়ান তাওয়া এটা। দেখেন একদম বড় কিভাবে করে, দেখেন একদম ডিম মশলা একদম পড়া ছেলেটার মতো। এই দেখো আমাদের কাছে দাবিয়া চলে এসেছে আমাদের সামনে। দাবিয়ার জন্য আমি আসার সময় অনেক কিছু নিয়ে আসছি, আর এই জুসটা ছিল সব খেয়ে ফেলছে। আইসক্রিম খাইছ? খাইছ আপুক দেও নি আইসক্রিম? তোকে কি দিয়েছে? আপুকে দেও নি? শুভ সকাল, এখন যাচ্ছে যে ওনাকে নিয়ে এক্সাম দিতে কলেজে পৌঁছাই দিব। কি রোদ উঠছে আজকে দেখছো? আজকে আকাশ ক্লিয়ার আর সেই গরম। আমি হচ্ছে সকালবেলা কিছু খেয়ে বের হই নাই, ভাবলাম যে কিছু খেয়ে নেই। এমনি হচ্ছে বললো যে স্যান্ডউইচ খাবা। এখন হচ্ছে আমরা কলেজে যাব। তো পরীক্ষা দিয়ে চলে আসছে আমরা দুজন। ওকে পরীক্ষা দিয়ে বাসায় নিয়ে, তবে গা শান্তি ভাই, একা একা কোথাও জায়গায় যাইতে মানে দিতে মন চাই না। সেজন্য আমি বারবার আসছি, আবার ওকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্বামীর দায়িত্ব। আর এবার আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু দুজন রেস্ট নিব, অনেক ক্লান্ত। এখন সাত দিন ছুটি, ঘুমাও। বিবাহিত মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে তো, এটা আমার কাছে পাল পাবো না। পড়াশোনা করতেই হবে। আমি আমারে এবার কেউ অত বেশি প্রেসার দিচ্ছে না। আমি প্রেসার দিচ্ছি তো? তুমি কি প্রেসার দিচ্ছো? প্রেসার আমি তোমারে যা বলবো তাই তো। এই এইচএসসি রেজাল্ট ভালো করে ভার্সিটিতে ফর্ম ফিলাপ করে একটা ভার্সিটিতে পড়তে হবে নাকি না ন্যাশনালে পড়ার ইচ্ছা? আগে পাস করে নে না, ওর পড়াশোনা ইনশাল্লাহ আমি যতদূর পড়বো ইনশাল্লাহ ওকে আমি ততদূর পড়াবো। এর উপরবাসী শুনো শুনো, আমার পরীক্ষা চলতেছে, এই জন্য আমি ব্লগ দিতে পারতেছি না। তুমি কি ভাষণ দিচ্ছ? শুনো, আমার পরীক্ষা চলতেছে, তাই আমি আমার পরীক্ষা যেদিন খারাপ হয় আমার মন খারাপ হয়ে যায়, আর পরীক্ষা যেদিন ভালো হয় সেদিন মন ভালো হয়ে যায়। আজকে কি তোমার মন ভালো? আজকে আমার জামাই আমাকে পরীক্ষার হলে নিয়ে গিয়েছিল, খুশিতে নাচতে নাচতে গিয়েছিলাম, কিন্তু বের হয়ে মন খারাপ হয়ে গেছে আমার। এমসিকিউ খারাপ, সিকিউ খারাপ হয়েছে, সরি সিকিউ খারাপ হয়েছিল। কোনো ব্যাপার না, অনেক ভালো লাগছে। ডিসকো ডান্স, আল্লাহ কেউ দেখা গেল নাকি বল।
অনেক মজা লাগতেছে, আমি এখানে দাঁড়ায় থাকবো সারা জীবন।